আর যারা নাই নাই গেল গেল হাই হাই করে বাড়াচ্ছে, এই হাই হাই পার্টি হাই হাই করতেই থাকুক। আমি কিছুক্ষণ আগেই লেখে আবার মা ছেড়ে আসলাম। আর যারা নাই নাই গেল গেল হাই হাই করে বাড়াচ্ছে, এই হাই হাই পার্টি হাই হাই করতেই থাকুক। মাঝে মাঝে তো একটু মানে তাদের তো বলতে দিতে হবে। আর আমরা আমাদের কাজ করে যাই, দেশ এগিয়ে যাক, এবং দেশ এগিয়ে যাবে, জনগণের উপর আমাদের ভরসা আছে, জনগণ আমাদের পাশে আছে ইনশাল্লাহ। বাংলাদেশকে জাতির পিতাই তো বলে গেছেন যে কেউ দাবায় রাখতে পারবে না, কেউ দাবায় রাখতে পারবে না। পদ্মা সেতুতে বাধা দিয়েছিল, সে বাধা অতিক্রম করে এই সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করে বিশ্বকে আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি যে বাংলাদেশ পারে, আমরাও পারি। কাজে সবাইকে ধন্যবাদ, সবাই মাছে ভাতে সবাই সুস্থ থাকুন, সুন্দর জীবন হোক সেই কামনা করি। এবং এই মৎস্য, আমি মনে করি এই মৎস্য প্রক্রিয়াজাত করা বা এইদিকে আরও বেশি সবাই এগিয়ে আসুন। তাছাড়া এই যে সমুদ্র সীমায় আমাদের যে বিশেষ করে সি উইড, এটা কিন্তু অনেক মূল্যবান একটা সম্পদ। এটা যত বেশি আমরা উৎপাদন করতে পারবো, আমরা অনেক বিদেশেও রপ্তানি করতে পারবো, আবার আমাদের দেশেও কিন্তু এটা চাহিদা বাড়ছে। সেই সাথে সাথে আমাদের যে ঝিনুক, আমাদের একসময় আমাদের মেঘনা নদীতে পিঙ্ক পার্ল হতো, সেটাও আমাদের গবেষণা আমরা করছি, কিন্তু সেটা খুব বেশি একটা সাফল্য আসতে পারছে না। সেদিকটা আর একটু নজর দেওয়া দরকার। যদি আমাদের খুব বড় সাইজের আসে না, কারণ আমাদের ঝিনুক একটা ছোটো, কিন্তু আমাদের যে মানে রাইস পার্ল যেটা ছোটো ছোটো, এটারও কিন্তু অনেক মূল্য আছে। কাজে এটা আমাদের খুব ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। কাজে সেদিকেও একটু দৃষ্টি দেবেন। আর সেই কথা বলে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমি আবারও বলবো যে কক্সবাজার, কুয়াকাটা সহ সমুদ্র এলাকায় যেখানে মানুষ ওই যে নেট দিয়ে শুধু চিংড়ির পোনা আহরণ করে, এটা বন্ধ করতে হবে। সেই সব জায়গায় হ্যাচারি তৈরি করে দিতে হবে, কারণ কক্সবাজার হ্যাচারি ছিল না, আমরা এসে সেখানে তৈরি করে দিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় এদিকটা একটু বিশেষভাবে নজর দেওয়া দরকার। শুধু চিংড়ি পোনা উৎপাদন করলে হবে না, সেটা যেন স্বাস্থ্যসম্মতভাবে যেখানে চিংড়ি চাষ হয় সেই সব এলাকায় যেন পৌঁছে যেতে পারে। কারণ আমাদের বিশেষ করে খুলনা, সাতক্ষীরা বা বাগেরহাট, খুলনা বিভাগে খুব বেশি ভালো ভালো চিংড়ি উৎপাদন হয়। আর তাছাড়া মিঠা পানিতেও আমাদের চিংড়ি যথেষ্ট হয়। আসলে বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, এখানে এর মাটি, মানুষ, পানি সব কিছুই কিন্তু যে কোনো জিনিস দিলেই কিন্তু উৎপাদন হতে পারে, সেই সুযোগটা আমাদের রয়েছে, সেটা আমাদের যথাযথ কাজে লাগাতে হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কিছুক্ষণ আগেই লেখে আবার মা ছেড়ে আসলাম। আশা করি এভাবে সবাই যার যার জলাধার আছে, যার যেখানে একটু জলাধার আছে সেখানে আপনারা মাছের চাষ করেন, খুব স্বাভাবিকভাবে তারা খেতে পারে, কিন্তু আপনার নিজেরও লাভ হবে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং মাছে ভাতে বাঙালি এইভাবেই জীবনটা আমাদের আরও উন্নত হোক সে আকাঙ্ক্ষা করে আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, সোনা বাংলা হিসেবে গড়ে তুলব, জাতির পিতার স্বপ্ন পূরণ করব। এই কথা বলে জাতীয় মৎস্য সপ্তাহ 2022-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।